অহংকার এবং পেট এই দুটো যখন বেড়ে যায় তখন সে চাইলেও কাউকে আর বুকে জড়িয়ে ধরতে পারে না। এই পৃথিবীতে মানুষ যখন তার সম্পর্কে কোনো সমালোচনা শোনে বা নেতিবাচক কোনো কথা শোনে তখন সে ভেতর থেকে জ্বলতে থাকে, তাকে ক্ষমা করতে পারে না। অথচ আমি আজকে বলতে চাই যে প্রত্যেকটা সমালোচনাকারী আমাদের বন্ধু, কারণ তারা যদি না থাকতো তাহলে আমাদের সমালোচনা করতো কে? আর আমাদের সমালোচনা যদি তারা না করতো তাহলে আমাদের ভুলগুলো আমরা কি করে বুঝতে পারতাম, কি করে নিজেকে শুধরে নিতাম? তাই প্রত্যেকটা সমালোচনাকারী আমাদের বন্ধু এবং তারাই আমার পরম আত্মীয়, কারণ আমি সর্বদা তাদের দীর্ঘায়ু কামনা করি। এই কারণে যে আমার জীবদ্দশায় প্রতিটি মুহূর্ত তারা ক্ষতি আমাকে দেখবে আর আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরে তারা সমালোচনা করবে আর আমি সেগুলো শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নেব। তাই সমালোচনাকারীদের কখনো শত্রু ভাববেন না, তাদেরকে ক্ষমা করে দিন এবং প্রত্যেককে আপনার ক্ষমা করতে শিখতে হবে। লার্ন টু ফরগিভ আদার্স, আদারওয়াইজ ইট উইল বার্ন ইয়োরসেলফ ইনসাইড। সো যারা সমালোচনা করে তাদেরকে সাধুবাদ জানান এবং তাদেরকে বন্ধু ভাবুন এবং নিজের ভেতরে কষ্টটাকে পুষিয়ে রাখবেন না আর কখনোই হাল ছেড়ে দিবেন না, নেভার গিভ আপ। তাহলে সহজেই সুন্দর, সুখী এবং সমৃদ্ধ জীবন আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।